কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচার নিয়োগের জন্য নোটিফিকেশন বেরিয়েছে। দার্জিলিং এ ব্যাংডুবিতে যে কেন্দ্রীয় বিদ্যালয় আছে সেখানে কিছু পদে টিচার নিয়োগ করা হচ্ছে। মাস্টার্স, গ্র্যাজুয়েট এবং উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা নির্দিষ্ট যোগ্যতা ফুলফিল করতে পারলে এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। লাস্ট ডেট 13 তারিখ। কোনো রিটেন টেস্ট হবে না, অনলি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে টিচার পদে নিয়োগ করা হবে। তোমরা যারা নির্দিষ্ট যোগ্যতা ফুলফিল করতে পারবে তোমরা সেখানে অ্যাপ্লাই করে দিতে পারো। আজকে এই ভিডিওতে এই নোটিফিকেশনটা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি, বেসিক পয়েন্টগুলি বলে দিচ্ছি। তোমরা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও, তারপর সেই নোটিফিকেশন অনুসারে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা নির্দিষ্ট ফর্ম ডাউনলোড করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। আচ্ছা, কেন্দ্রীয় বিদ্যালয় ব্যাংডুবি দার্জিলিংয়ের তরফ থেকে যে নোটিফিকেশনটা বের হয়েছে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নোটিফিকেশনে কী কী দেখো, পোস্টে লোক নেওয়া হচ্ছে। প্রথমে পিজিটি নেওয়া হচ্ছে হিস্ট্রি, সোশিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, ইংলিশ, হিন্দি, ইকোনমিক্স, কমার্সের ক্ষেত্রে। বেতন দেওয়া হচ্ছে 27,500 টাকা। এবং সেখানে ইসেনশিয়াল কোয়ালিফিকেশন কী কী দরকার হচ্ছে, অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে অ্যাটলিস্ট। এবং আর কী কী বলা হয়েছে, আর বলা হচ্ছে বিএড ডিগ্রি থাকতে হবে এবং হিন্দি ও ইংলিশ ভাষাতে দক্ষ হতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষ হলে পরে ভালো হয়, তাহলে তারা অগ্রাধিকার পাবে। এরপর পিজিটি নেওয়া হচ্ছে কম্পিউটার সায়েন্সে, 27,500 টাকা বেতন। এখানে কী কী লাগবে, অ্যাটলিস্ট 50% মার্কস দরকার আছে। এখানে কী কী ডিগ্রি দরকার, এখানে বিটেক থাকতে হবে বা এমসিএ বিসিএ থাকতে হবে, যে কোনো একটা ডিগ্রি থাকতে হবে এবং ইংলিশ ও হিন্দি ভাষা বলাতে দক্ষ হতে হবে। এরপর টিজিটি নেওয়া হবে, টিজিটি নেওয়া হচ্ছে হিন্দি, ম্যাথামেটিক্স, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং সংস্কৃতে। এখানে বেতন দেওয়া হচ্ছে 26,250 টাকা। এখানে কী কী কোয়ালিফিকেশন দরকার, 50% নম্বর নিয়ে পাস করতে হবে এবং বিএড থাকতে হবে, তারপর হিন্দি ইংলিশ ভাষায় দক্ষ হতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষ হওয়াটা জরুরি, তাহলে অগ্রাধিকার পাওয়া যাবে। এরপরে পিআরটি নেওয়া হবে, 21,250 টাকা বেতন। এখানে নির্দিষ্ট কোয়ালিফিকেশন আছে, উচ্চ মাধ্যমিক অন্তত 50% মার্কস নিয়ে পাস করতে হবে, বিএড থাকতে হবে অথবা টিচার্স ট্রেনিং, বেসিক টিচার্স ট্রেনিংয়ের যে ডিগ্রি থাকে ওটা থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, হিন্দি ও ইংলিশ ভাষায় দক্ষ হতে হবে। এরপর কম্পিউটার ইনস্ট্রাক্টর নেওয়া হবে নিচু ক্লাসের জন্য, মানে ক্লাস 4, 3 এই সমস্ত ক্লাসে পড়ানোর জন্য। এখানেও বিটেক থাকতে হবে, এমসিএ বিসিএ থাকতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে গিয়ে ক্লাস 3 থেকে 4 পড়ানোর জন্য টিচিং স্টাফ নেওয়া হচ্ছে, সেখানেও কিছু হচ্ছে গিয়ে এই ধরনের ডিগ্রি থাকবে। এরপর ভোকেশনাল ইনস্ট্রাক্টর নেওয়া হচ্ছে, স্পোর্টস টিচার নেওয়া হচ্ছে, ড্যান্স টিচার নেওয়া হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রি অবশ্যই থাকা জরুরি। ডক্টর নেওয়া হচ্ছে, ডক্টরদের বেতন 1,000 টাকা পার ডে, 2 ঘন্টা করে ওখানে কাজ করতে হবে। এবং নার্স নেওয়া হচ্ছে 750 টাকা পার ডে, এখানেও 2 ঘন্টা করে কাজ করতে হবে। তারপরে কাউন্সিলর নেওয়া হচ্ছে, তার বেতন 26,250 টাকা, বিএ বিএসসি থাকতে হবে এবং সাইকোলজিতে ডিগ্রি থাকতে হবে, এছাড়া অন্যান্য যে সমস্ত ডিগ্রি থাকা দরকার সবই দরকার। এরপর যোগা টিচার নেওয়া হচ্ছে, যোগা টিচার ইসেনশিয়াল কোয়ালিফিকেশন, যোগাতে যোগে ডিপ্লোমা থাকতে হবে। তাহলে এই হচ্ছে কি নোটিফিকেশনটা, নোটিফিকেশনটা তোমরা ভালো করে দেখে নেবে। তারপর এখানে বলা হয়েছে 16 তারিখে তোমাদের ইন্টারভিউ কল করা হবে, সকাল 10টার সময় তোমাদের ইন্টারভিউ শুরু হবে এবং 17 তারিখে টিজিটির জন্য ইন্টারভিউ হবে, 18 তারিখে ভোকেশনাল টিচার, নার্স, ডক্টর, যোগা টিচার এর জন্য হচ্ছে গিয়ে ইন্টারভিউ হবে। তাহলে এই গেল ইন্টারভিউ ডেট। এবার কী করে হচ্ছে কি অ্যাপ্লাই করতে হবে সেটা তোমরা দেখে নাও। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে ওটা স্ক্যান করে নিতে হবে, তারপর সেগুলো ফিল আপ করে, তারপর সেটা এই যে এখানে ইমেল আইডিটা এখানে দেওয়া আছে, এই ইমেল আইডিতে সেটা স্ক্যান করে তোমাদেরকে পোস্ট করে দিতে হবে। তার মানে তোমাদের ওখানে গিয়ে এটা পৌঁছে দিতে হবে না, তোমাদের স্ক্যান করে, তোমাদের সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে এই ইমেল আইডিতে নির্দিষ্ট দিনের মধ্যে পোস্ট করতে হবে। লাস্ট ডেট 13 তারিখ, 13 তারিখের মধ্যে তোমাদের পোস্ট করতে বলা হচ্ছে। এবং 14 তারিখে তোমাদের ম্যারিট লিস্ট টাঙানো হবে, শর্টলিস্টেড, যাদের শর্টলিস্টেড করা হবে একমাত্র তারাই ওখানে ইন্টারভিউ দিতে পারবে। তাহলে এইভাবে তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে, 18 থেকে 65 বছর বয়সের মধ্যে হতে হবে। তাহলে এই হচ্ছে অ্যাপ্লাই করার প্রসেস, এই হচ্ছে তোমাদের ফর্ম। এই ফর্মটা তোমরা ডাউনলোড করে নেবে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে গিয়ে তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তাহলে যারা যোগ্যতা ফুলফিল করতে পারছো এবং এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারো।
তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী নতুন নোটিফিকেশন নিয়ে আমি আবার তোমাদের সাথে দেখা করছি খুব শীঘ্রই।